দীর্ঘ 39 বছর কোমায় থেকে 73 বছর বয়সে মারা গেছেন ফ্রান্সের সাবেক ফুটবলার জ্যাঁ পিয়েরে আদাম। সোমবার নিজ বাসায় কোমার মধ্যে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। হাঁটুর চোট সারাতে প্রায় 4 দশক আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু অস্ত্রোপচারের সময় ভুল অ্যানেস্থেসিয়ায় আর জ্ঞান ফেরেনি তার। এরপর স্ত্রী বেহেনা দেতের পরম যত্নে পার করেছেন 39 বছর। এবার ভালোবাসার বন্ধন ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি। ফ্রান্সের হয়ে 1972 সাল থেকে 1976 সাল পর্যন্ত 22 ম্যাচ খেলেছেন সেনেগালিজ বংশোদ্ভূত এই ফুটবলার। খেলেছেন ফরাসি ক্লাব পিএসজি ও নিমের হয়েও। আদামের মৃত্যুতে শোক জানিয়েছে ক্লাব দুটি, সেই সাথে মোনাকোর বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে তার প্রতি শ্রদ্ধা জানাবে নিমে।